রাস্তার মাঝখানে বসছি, লোক যদি আমাকে গাল দেয় আমি কিন্তু জানি না। মাথার উপর দিয়ে সাইকেল গেল। এ বাবা, রাস্তায় ঘুমিয়ে পড়েছে। সবাই আমার সাথে ছিল, এখন আমার সাথে একটা কেউ নেই, কোনো মানে কেউ নেই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি ইওর অ্যাশওয়ারিয়া, এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কি ভাবছো, 10 দিন 11 দিন পর কেন ভিডিও দিচ্ছি? অনেকদিন হয়তো তোমরা আমাকে স্ক্রিনে দেখতে পাওনি, কারণ আমার শরীর খুব খারাপ ছিল, সেই জন্য আমি আবার ব্যাক করেছি। আর এখান দিয়ে আমি যখনই ভিডিও করি গাড়ি চলে যায়। তোমরা কি ভাবছো আজকে আমি রাস্তায় কেন ভিডিও করছি? কারণ আজকে আমি 24 ঘন্টা থাকবো হচ্ছে রাস্তায়। একদম ঠিক শুনছো, কি ভাবছো রাতের বেলা রাস্তায় থাকবো? একদম ঠিক। আর ব্যাপারটা হচ্ছে আমি বাড়িতে কেন করিনি, মা আমাকে একদমই রাস্তায় থাকতে দিত না, এই বাড়িতে তাই একটু ছুটকারা পেয়ে যায়। আজকে আমি রাস্তায় বিছানা করে শোবো, এই নোংরা রাস্তায়। আর আমি কী করে শোবো আমি জানি না, বসে থাকবো। তো এখন আমি কোনো বাড়ির শেল্টারে ঢুকতে পারবো না, মানে এই বাড়িটা প্রীতম দাদের বাড়ি আজকে আমার কাছে হচ্ছে বন্ধ, মানে আমি ঢুকতেই পারবো না 24 ঘন্টা। কালকে এরকম সময় আমি ঢুকতে পারবো? এখন আমি ব্রেকফাস্ট করবো, আমি এখনো ব্রেকফাস্ট করিনি। তাহলে চলো যাওয়া যাক, এখন খাবো, খেয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। কিন্তু না, খেতে গেলেই দেখা করছি, তাহলে চলো। গাইজ, আমি এত দেরি করে এসেছি যে এখানে কোনো খাবারের দোকানই ঠিকঠাক খোলা নেই, সব লাঞ্চের দোকান খোলা। তো আমি এখন ভাবছি কেক বিস্কুট খেয়ে চালিয়ে দেবো, আর দুপুরবেলা বিরিয়ানি খাবো। তাহলে চলো একটা বিরিয়ানির প্যাকেট কিনি, আর কী কিনি দেখা যাক, চলো। চিকেন বিরিয়ানি দাও, এটা মটন বিরিয়ানি দাও, চিকেন বিরিয়ানি এমনি আর মটন বিরিয়ানি স্পেশাল। গাইজ, আমি আবার আমার গন্তব্যে চলে এসেছি, মানে আমার এখানেই আমি থাকবো রাস্তায় যেহেতু। আর এখন পুরো বালি পড়ে, আরও প্রীতমদার বাড়ি ঠাড়ি হচ্ছে বলে বালি ইট ভর্তি। তাই আমি ঠিক করেছি আমি একটা ইঁট নিয়ে বসবো, প্রীতমদার থেকে ইঁট ধার নিয়েছি। আমি যে রাস্তার মাঝখানে বসছি, লোক যদি আমাকে গাল দেয় আমি কিন্তু জানি না, ধাক্কা মেরে দিয়ে চলে যাবে। এই তো ধান নিচি রাস্তায় বসে, আমি জীবনে এরম করিনি, আমি জীবনে এরম করিনি। রাস্তার লোক ভাবছে আমি রাস্তায় এরকম বসে পড়েছি কেন খেতে, কারণ আমি বসেছি আমার জ্বালায় তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। কি সব বলো চ্যালেঞ্জ করতে, বাপরে বাপরে বাপ, এগুলো আমি খেলছি করে আমি আবার তুলবো। হ্যাঁ, তোরাও আয় 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 খাবি, এই সত্যি আসছিস কেন? আচ্ছা সে গাড়ি চালাতে যাতে অ্যাক্সিডেন্ট করবে আমাকে দেখতে গিয়ে। যতক্ষণ বসেছিলাম ততক্ষণ সবাই কেমন ভাবে দেখছিল, এখন কতগুলো গাড়ি গেছে আমি উঠে পড়েছি। আমি এখন বিছানা করব, মানে যেখানে আমি বসবো থাকবো ঘুমাবো আজকে সারাদিন, যদি বৃষ্টি হয় আমি কি করব। একেবারে লাঞ্চে দেখা করছি, তাহলে চলো। গাইজ, অনেকক্ষণ হয়ে গেছে আর এখনো পর্যন্ত আমাকে মাসি একটা চাদর খুঁজে দিতে পারেনি, মানে যে কাজের দিদি, তাকে বলছে একটা বাজে নোংরা চাদর এনে দাও। মানে নোংরা মানে কি, যেটা আমরা গায়ে ফায়ে দিই না বা ইয়ে করি না, কারণ রাস্তায় রাখলে সেই চাদরটা ঘরে নিয়ে নিশ্চয়ই শুতে পারবো না। আর আমার দিদি এমনি ভিত্তিতে এখনো পর্যন্ত ওরকম চাদর খুঁজেই পাইনি, আর এখনো ঝাঁটাও খুঁজে পাচ্ছি না, মানে কিছুই খুঁজে পাচ্ছি না, কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এখন আমি লোকের বাড়ি ইয়েতে বসে আছি, জানিয়ে মাথার উপরে কিচ্ছু নেই সেই জন্য। গাইজ, ঝাঁট দিতে হবে রাস্তা, তারপরে ছুটে পারবো, সেই জন্য আমি আগে খেয়ে নিই, তারপর নোংরায় হাত দেবো। আর আমাকে আবার যখন করতে খুব ইচ্ছা করছে। এতক্ষণ পরে কিছু ভালো জিনিস এসছে, আলু কই আলু? এই বিরিয়ানির একটা দোষ, আলু ভালো নিচে দিয়ে দেয়। পেয়েছি পেয়েছি, খাজানা।
এই যে আলু বিরিয়ানি। জীবনে মানুষকে কি কি করতে না হয়। তুই দে না এসে, কেন আমি কি কাজ করি না? হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। ঝাঁটার জোরে মারবো। ওখানে দিদা হাসছে। আর একটা ঝাঁটা দে কিরকম। এই চুপ করা তো ভালো দেওয়া হয়নি মানে কি। কি এটা বস্তা দিয়েছে আমাকে? গুড, আই লাইক ইট। এখানে রেখে দাও। হাই, ইট ইজ মাই ফোন। কোথায় আমার ফোন? এতটাও কিন্তু খারাপ লাগবে না রাস্তায় বসতে। একটু খারাপ লাগছে। তোমাদের জন্য কি কি চ্যালেঞ্জ করতে হয়? কি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। বেশি শো খোলা আকাশের নিচে ভালো। আমার মাথার উপর দিয়ে সাইকেল গেল। তো গাইস, অনেকক্ষণ হয়ে গেছে, আমি উপরে এসেছি। দেখি মাম্পু কি করছে। 2-3 ঘন্টা হয়ে গেছে, চলো দেখি। এই মাম্পু, ওই ওই রাস্তায় ঘুমিয়ে পড়েছিস? অনেকক্ষণ গেছিলাম উপরে। গাইজ, এখানে বসে আমরা দুজনে এখন আড্ডা মারছি, আর এও আমার সাথে বসে পড়েছে। তুই কেন বসেছিস সেখানে? আমিও করছি। কি করছিস? চলি, তুই তো 2-3 ঘন্টা পরে ছিলি, ঘুমিয়ে এলি। চোখ দেখে মনে হচ্ছে ঘুমিয়েছি। তো কিছু দেখ করছিলি সে একটা। আমার চোখ দেখ, এ দেখ কে কামড়ে দিয়েছে, ফুলে গেছে। পিঁপড়ে রাস্তায় শিশি কে কামড়ে কামড়ে দিয়েছে। লোকজন যাচ্ছে এখান দিয়ে, এভাবে দেখে গেছি একটুখানি এসে। আর ভাবা আমি তখন থেকে এখানে আছি। আরে ছোট্ট বনু। ও গাইজ, সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো এখন আমার খুব খিদে পেয়েছে অনেকক্ষণ থাকার পর। আর আমি জানি না আমাকে ওখানে শুয়েছিলাম বলে এখানে চোখে কি কামড়ে দিয়েছে, ফোঁড়া মতন হয়েছে না ফেরিয়েছে। যাই হোক, চলো এখানে মোড়ের মাথায় ফুচকা আলাদা বসে, তাহলে ফুচকা খেতে যাবো। চলো ভেবেছিলাম ফুচকা খাবো, ফুচকা কাকুই বসেনি, সেই জন্য এখন আমি এটা কি বলে বাউ বাউ কি সামথিং এটা খাবো। তাহলে চলো মরে যেতাম একটু এইখানে আসো। তো গাইজ, অন্ধকার হয়ে গেছে, আর কেমন যেন সব পুকুরে পুকুরে এখন থেকেই লাগছে। তাও লোকজন আছে, ঘন্টা ঘন্টা বাজছে আপনি জানি। এখান দিয়ে লোকজন যাচ্ছে, প্লিজ তুমি সাইড হয়ে বসো, পূজা দি, এরমভাবে বসো না। এই কী গো, ভুলে গেছিলাম এটা রাস্তা। তুই ভয় দেখাচ্ছিস? ও সারা রাত এখানে থাকবে, ভয় দেখিয়ে পালাচ্ছিস? পূজাও থাকবে না, খুব বাজে তো। আমার ভূতে ভয় লাগে না।
মুখ দেখে বোঝা যাচ্ছে ভূতে ভয় লাগে কি লাগে না। খতম। কেন গরম আমি আর্গুমেন্ট করে যাচ্ছি পূজাদির সাথে, আর্গিউ আর চলে যাচ্ছি। আমার বাড়ি যেতে হবে না, 8টা বেজে গেছে। যেও না প্লিজ, যেও না, তুই থাকবি না, তুইও যাবি। এই চলে যাস না। গাইজ ওরা সবাই চলে গেছে আর আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত রাত হয়নি, অনেক দেরি আছে। আর আমার খিদে পেয়েছে এখন, দিদিরাও এখনো আসেনি, 8টা বাজে। যাই হোক, দেখা যাক কতক্ষণ কি হয়, তাহলে দেখতে থাকো। তো গাইজ এখন হচ্ছে রাত অনেক বেজে গেছে, আর আমি এখানে যে বিছনাটা করেছিলাম ওটা আমি রাখতে পারিনি, কারণ ওখানে পিঁপড়ে উঠে গেছিলো, আর ওখানে এখানে পাশের বাড়ি থেকে পাম্প থেকে জল পড়ছিলো, যার জন্য পুরো আমার বিছনা ভিজে গেছে। তো বিছনাটাকে এখন আমি ঘরে দিয়ে এসেছি, যে বাচ্চাটি ছিল ওর হাত দিয়ে দিয়ে এসেছি। আর এখন প্রচুর রাত হয়ে গেছে, এখানে আমার থাকাটা প্রচণ্ড আনসেফ। আর দ্বিতীয়ত হচ্ছে আমার চোখটা পুরো ফুলে ঢোল হয়ে গেছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। সকালবেলা কি একটা কামড়ে ছিল, আর এখন অজস্র, মানে চোখের পাতা ফেলতেও আমার কষ্ট হচ্ছে, এতটা ব্যথা হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কীভাবে এই চ্যালেঞ্জটা করব, কারণ এই যে আশেপাশে কোনো লোক নেই, মানে একটা জনপ্রাণী কেউ নেই। এখন 12টা বাজে আর এখনও পর্যন্ত কেউ নেই। আমার খিদেও পেয়েছে খুব, কিন্তু অনেকক্ষণ ধরে ডিহাইড্রেশন হয়ে গেছে, জল ধর ঠিক করে খাইনি বলে। আমি তোমাদেরকে একটু পোস্টের আলোর সামনে গিয়ে ভিডিও করি। যাই হোক বন্ধুরা, এই সামনে কেউ নেই, খুবই একা লাগছে, দূর দূরান্ত কেউ নেই, জাস্ট কেউ নেই। বিকেলবেলার টাইমে তোমরা দেখতেই পেয়েছো কত গাড়ি ঘোড়া, কত আওয়াজ হচ্ছিলো, যার জন্য আমি মাইক ইউজ করছিলাম, কিন্তু এখন কেউ নেই। আর আমি একা দাঁড়িয়ে থাকতো, বিশেষ করে একটা গা ছমছম করে। আর ওই ছেলেটা, বাচ্চা ছেলেটা বললো যে ওখানে নাকি কার কী হয়েছিলো, কে হয়েছিলো, আর ওইখানটা দেখো, আমি জাস্ট ওই গলিটায় আছি। আর আমার ভীষণ ভয় করছে, দিদি খুব বকেছে, ভীষণ বকেছে, দিদি আমার সাথে কথাও বলছে না, প্রীতমদাও কথা বলছে না, কাকিমা এখনো পর্যন্ত আমার জানে না ঠিক করে যে আমি রাস্তায় আছি, কারণ কাকিমা ভাবছে আমি তো তিনতলায় থাকি, কাকিমা হয়তো জানেও না, কাকু জানে, কাকু দেখে বা বকে গেছে। তো যাই হোক, আমি কি করব আমি এখন বুঝতে পারছি না। আশা করছি তো আমার ওখানটা মনে হচ্ছে যেন কেউ আমাকে দেখছে, কিন্তু কেউ নেই, আমি জানি, আমি একটু বেকারই ভয় পাই, বাট কেউ নেই। আর আমি যখন এখানটা আসছি পুরো অন্ধকার, আর খুবই ভয় লাগছে। তো গাইজ, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আমার চোখে ভীষণ ব্যথা করছে, আর আমার এরকমভাবে রাস্তার মধ্যে একটা মেয়ে একা থাকা উচিত না, যতই বাড়ির পাশে হোক না কেন। যদি আমার মুখে হাত দিয়ে কেউ নিয়ে চলে যায় তখন আমি কী করবো। যাই হোক, দেখা হচ্ছে পরের এক ভিডিওটায় বন্ধুরা। আমি হয়তো পুরো ভিডিওটা 12টায় এন্ড করছি ঠিকই, পুরোটা আমি সকাল অবধি থাকতে পারলাম না রাস্তায়। সত্যি কথা বলতে এরমভাবে থাকাটা সম্ভব না, তুমি সারাদিন থাকতে পারবে, কারণ লোক যাওয়া আসা করে। আর সবাই আমার সাথে ছিল, এখন আমার সাথে একটা কেউ নেই, কোনো মানে কেউ নেই, জনপ্রিয় না। এটা হচ্ছে দিদিদের বাড়ি, তো আমার খুবই ভয় লাগছে। দেখা হচ্ছে পরের এক ভিডিওটা, তোমরা প্লিজ লাইক করে দিও। সকাল থেকে অনেকটা থেকেছি আর প্রচুর কষ্ট হয়েছে, বিশ্বাস করো, যতক্ষণই ছিলাম না কেন, যে 10টা থেকে পুরো কোমর পিঠ যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার চোখে একটা কী কামড়ে দিয়েছে, আমি এখানটা শুয়েছিলাম বলে পুরো এখানটা পুরো ফুলে গেছে, পুরো ডোল হয়ে গেছে। যাই হোক, আমার খুবই কষ্ট হচ্ছে, আমি বাড়ি গিয়ে একটু রেস্ট করি, মানে উপরে যাই এখন, আর গিয়ে একটু বকা ঠকাও খাই, সেগুলো আর ভিডিও করে দেখাচ্ছি না। দেখা হচ্ছে পরের এক ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখো, মনে হচ্ছে এখানে ভূত ফুত কিছু আছে নাকি কে জানে।
এত রাতে একা, মানে এত রাতে একা ঠিক আছে ঘরের মধ্যে, কিন্তু এত রাতে রাস্তায় একা, কেউ নেই, একটা দেখো কেউ নেই, সিঙ্গেল মান কেউ নেই, ঘরেও আলো জ্বলছে না, কোনো ঘরে সব ঘরে আলো নিভে গেছে, একটু আগে আলোও জ্বলছিল, সবাই ঘুমাচ্ছে, আমি যদি এখন চেঁচাই কেউ শুনতেও পাবে না, টাটা।